বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টু ওয়ে সুইচ আমরা কীভাবে কানেকশন করবো। আর এটা মূলত আজকে দেখাবো আমরা যে দুইটা জায়গা দিয়ে আমরা ইনপুট দেবো এবং একটা জায়গা থেকে কীভাবে আউটপুট নেবো সেই বিষয়টা আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। তো চলুন টু ওয়ে সুইচের ব্যাপারে আসলে প্রথমে কিছু জেনে নিই। টু ওয়ে সুইচটা মূলত এরকম হয়, এখানে টু ওয়ে সুইচ আমরা নর্মালি যে সুইচগুলো দেখি এই সুইচগুলোতে সাধারণত বোর্ডে যে সুইচগুলো আমরা লাগাই পিএনও সুইচ বলে, যেগুলো পিএনও সুইচ, তো এই সুইচগুলোতে এই সুইচের পিছনে অর্থাৎ সুইচের সামনে তো এরকম একটা অংশ থাকে, এরকম অংশ থাকে, এখানে চাপ দিই আমরা, কিন্তু সুইচের পিছনে এটার অপোজিটে এরকম দুইটা পয়েন্ট থাকে, এরকম দুইটা পয়েন্ট থাকে। এখানে নাট লাগানো যায়, নাট দিয়ে এখানে ওয়্যার লাগাতে হয়, এখানে কানেকশন দিই আমরা তার, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত এই সুইচের পিছনের অংশটা। তো এই টু ওয়ে সুইচের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ, ওয়ান ওয়ে অর্থাৎ একটার সাথে আরেকটা কানেক্ট হবে, এটা হচ্ছে ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে সুইচের মধ্যে দুইটা পয়েন্ট থাকবে আর টু ওয়ে সুইচের মধ্যে পয়েন্ট থাকবে তিনটা। সুইচটা একই সাইজের থাকবে কিন্তু পয়েন্ট থাকবে তিনটা, ঠিক আছে। এটাকে বলে টু ওয়ে সুইচ, মানে একটা থেকে দুই দিকে কানেক্ট হতে পারবে, এদিকে কানেক্ট হতে পারবে, এদিকে কানেক্ট হতে পারবে, ঠিক আছে। তো টু ওয়ে সুইচের মূলত মিডল পয়েন্টটা নর্মালি একটা একবারে লাগানো থাকে, এই মিডল পয়েন্ট থেকে দুই পাশে কানেক্ট হয়। এখানে যে মিডল পয়েন্টটা যাচ্ছে, এখানে যে সাইডের যে পয়েন্টগুলো আছে এটার সাথে, এই মিডল পয়েন্টটার সাথে একবার এটার সাথে কানেক্ট হবে, আর যখন আমরা নিচের দিকে চাপবো তখন আবার এটার সাথে কানেক্ট হবে। এটা মিডল পয়েন্টটা এরকম কাজটা করে থাকে। এটা আমরা বুঝলাম যে মিডল যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি, ধরলাম এখানে এই তিনটা পয়েন্ট, এখানে আমরা এখানে এরকম একটা জিনিস আছে বা একটা পদার্থ আছে বা বিদ্যুৎ পরিবাহী পদার্থ, একটা বিদ্যুতের পাতি বলতে পারি, যেখানে আমরা এরকম সিস্টেমে থাকে যে যখন আমরা নিচের দিকে চাপ দিব তখন এটা কানেক্ট হয়ে যাবে এটার সাথে, আর যখন উপর দিকে চাপ দিব তখন এটার সাথে কানেক্ট হবে, এটার সাথে ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মূলত এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আমরা যদি এখানে দেখি যে টু ওয়ে সুইচের আমরা আউটপুট, আমরা নর্মালি যে টু ওয়ে সুইচগুলো কানেকশন করি, যেমন দুই জায়গা থেকে একটা বাতি নিয়ন্ত্রণ করার জন্য কীভাবে কানেকশন করি, ধরলাম এটা একটা টু ওয়ে সুইচ তিনটা পয়েন্ট, এটা একটা টু ওয়ে সুইচ তিনটা পয়েন্ট, এটা কানেক্ট আমরা কীভাবে করবো। নর্মালি যে কানেক্ট আমরা করি এটা হচ্ছে ধরলাম একটা লাইট, দুই জায়গা থেকে আমরা একটা লাইট নিয়ন্ত্রণ করবো, এটা হচ্ছে একটা লাইট, ঠিক আছে। এখানে ডাইরেক্ট নিউট্রাল দিয়ে দিলাম, ডাইরেক্ট ফেজটা আসে এই যে এখানে, আর এখানে যে লাইনটা আছে বা ফেজটা, এটা এই মিডল পয়েন্টে লাগে, আবার এই মিডল পয়েন্ট থেকে আউট হবে, আর এইখানে এটা আর এটা এই দুইটা শর্ট থাকে, ঠিক আছে। তাহলে দুই জায়গা থেকে একটা লাইট আসলে নিয়ন্ত্রণ করা যায়। এখন বিষয় হচ্ছে যে আমরা দুই জায়গা থেকে একটা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা একটা লাইন দিচ্ছি আর একটা ইনপুট দিচ্ছি, আর আজকে আমরা শিখবো যে কীভাবে দুইটা ইনপুট দিয়ে একটা আউটপুট নেওয়া যায়। মূলত আমরা এই সুইচের কানেকশন আরও আমরা জানতে পারি, যেটা এই টু ওয়ে সুইচের ব্যাপারটা, এখানে আমরা দুইটা বাতি নিয়ন্ত্রণ করতে পারি একটা টু ওয়ে সুইচ দ্বারা, ঠিক আছে। আমরা দুইটা বাতি নিয়ন্ত্রণ করতে পারি, দুইটা বাতি দিলাম, এটা আমরা এই একটা টু ওয়ে সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো। কীভাবে, আমরা এখানে একটা লাইন দিলাম, এখানে লাইন, আর এখানে হচ্ছে নিউট্রাল, নিউট্রালটা এটাতে ডাইরেক্ট চলে গেল, আবার এটার এক প্রান্তে চলে আসলো নিউট্রাল, ওকে। এখন আমরা এখান থেকে যে ফেসটা আসছে আমাদের, ফেসটা এখান থেকে নিব এটাতে, আর এইখান থেকে নিব এটাতে। এখন কী হবে, যখন নিচের দিকে আমরা সুইচটা চাপ দেবো এটার সাথে কানেক্ট হবে, তখন লাইনটা এদিক দিয়ে এদিক দিয়ে এখানে পেয়ে যাবে, তখন এই বাতিটা জ্বলবে যখন আমরা নিচের দিকে দেবো, কিন্তু এই বাতিটা অফ থাকবে, ওকে। আর যখন আমরা সুইচটা উপর দিকে চাপ দিব তখন নিচ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ এই বাতিটা নিভে যাবে, এই বাতিটা নিভে যাবে, এই বাতিটা জ্বলে উঠবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত যে দুইটা একসাথে কখনোই চলবে না, এটা শুধু একটা বন্ধ হলে আরেকটা স্টার্ট হবে, এরকম কিছু বোঝায় মেকানিক দ্বারা। আচ্ছা, টু ওয়ে সুইচের মূলত এটা হচ্ছে কানেক্ট। তো আমরা আজকে শিখবো যে কীভাবে দুইটা আমরা ইনপুট দেবো একটা আউটপুট নেব, এই বিষয়টা নিয়ে। যেমন আমাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে যে আমরা যদি অল্প খরচে আমরা আইপিএস এবং কারেন্ট কোনো জায়গায় ব্যবহার করতে চাই, তাহলে সেটা কীভাবে আমরা করব টু ওয়ে সুইচ দ্বারা, সেটা আমরা জানি। দেখেন, আমরা এখানে প্রথমত আমি বলে রাখি যে টু ওয়ে সুইচের ইনপুট এবং আউটপুট সেটা আপনার সুবিধা মতো আপনি যে কোনো দিতে পারেন, তবে সেই আউটপুট এবং ইনপুট আপনার ইচ্ছা মতনে বুঝে নিতে হবে কোথায় দিয়ে নিচ্ছেন। তখন ধরো আমরা এখানে ধরেন একটা টু ওয়ে সুইচ নিলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে আইপিএস, এখানে নিউট্রালে কোনো কাজ নাই, সুইচে সব ফেজের কাজ,
এখানে এটা হচ্ছে আইপিএস, এটা হচ্ছে ধরেন মিটার থেকে আমরা লাইন নিচ্ছি, এটা মিটার, এটা হচ্ছে আইপিএস, আইপিএস, ওকে। আইপিএস এর এখানে ফেজ লাইনটা আছে আর এখানে মিটারের ফেজ লাইনটা আছে, আমরা দুইটা আইপিএস এর ফেজ লাইনটা আর মিটারের ফেজ লাইনটা দুই দুই প্রান্তে নিয়ে নেব, ঠিক আছে। দুই প্রান্তে দুইটা ফেজ লাইন নিয়ে নিলাম, নেওয়ার পর কী হলো দেখেন, এখানে এখন ফেজটা এখান থেকে এখানে আসলো আর এখানে ফেজটা এখানে আসলো, ঠিক আছে। আমরা এখান থেকে নেব আউটপুটটা, নেওয়ার পর ধরেন আমাদের রুমে একটা লাইট চালাবো আমরা, এটা হচ্ছে রুমের লাইট, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, এটা হচ্ছে ফেজ পয়েন্ট। এখান থেকে যে নিউট্রাল পয়েন্ট আসছে এটা আমরা এখানে নিউট্রাল লাগিয়ে দিলাম, এখান থেকে যে একটা নিউট্রাল গেছে এটা আমরা নিউট্রাল লাগিয়ে দিলাম, এতে কোনো সমস্যা নেই। আপনার নিউট্রালগুলো ফেজের যে কোনো ওখান থেকে আসুক না কেন, নিউট্রালগুলো সংযোগ করে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা ফেজ দিলাম এখানে সুইচের এক প্রান্তে, এই মিটারের ফেজ দিলাম সুইচের আরেক প্রান্তে, মেন সুইচ থেকে অথবা মিটার থেকে যাই বলেন দিলাম। দেওয়ার পর এখন কী হলো, এখন এটা আমরা যদি এখানে এইখানে সংযোগ করে দিই তখন কী হবে, এটা কিন্তু নর্মালে যে কোনো একদিকে লেগে থাকবে সুইচটা, তাই না। ধরলাম আমরা বিদ্যুতের এখানে লেগে আছে, ধরলাম এখন কারেন্ট আছে আমাদের, বিদ্যুতে লেগে আছে লাইনটা, লেগে থাকার ফলে এটা আইপিএসটা ডিসকানেক্ট হয়ে আছে, সুইচে কিন্তু ধর্ম এটা যে একদিকে কানেক্ট হবে একদিকে ডিসকানেক্ট হবে। আমরা এখন বিদ্যুৎ আছে, বিদ্যুৎ থাকাকালীন আমাদের কী হচ্ছে, এখান দিয়ে ফেজটা এখানে চলে যাচ্ছে, যার পর ফেজটা এখানে চলে আসছে, মানে লাইটটা আমাদের বিদ্যুৎ দিয়ে চলতেছে, ওকে। আচ্ছা ভালো কথা, ধরুন বিদ্যুৎ চলে গেছে, ঠিক আছে, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ নেই এখন, তাহলে কি লাইটটা নিভে গেছে, তাহলে বিদ্যুৎ না থাকাকালীন যদি আপনি এটা আবার চালাতে চাই তাহলে আমরা কীভাবে চালাবো। তো বিদ্যুৎ চলে গেছে, এখন আমাদের কি আইপিএস দিয়ে আমরা লাইটটা জ্বালাতে চাই, মানে লাইটটা নিভে গেছে, তাই না। তারপর এখন কী করবো, নিচের দিকে সুইচটা চাপ দিয়ে দেবো, তাহলে উপরের দিকে ডিসকানেক্ট হয়ে যাবে, কারেন্ট আসলে আর কোনো সমস্যা নেই, কারেন্ট আসলে এই পর্যন্ত চলে আসবে কিন্তু এর বাইরে যেতে পারবে না। তারপর কী হবে, আইপিএস দিয়ে আমার লাইনটা এদিক দিয়ে লাইন পাবে, এদিক দিয়ে এদিক দিয়ে আইপিএস দিয়ে লাইনটা জ্বলতে থাকবে আবারও, ওকে। আমরা যখন বিদ্যুৎ চলে যাবে সুইচটা নিচের দিকে দিয়ে দেবো, আমাদের আইপিএস দিয়ে লাইনটা চলবে, আবার যখন বিদ্যুৎ চলে আসবে তখন আমরা কী করবো, সুইচটা উপর দিকে দিয়ে দেবো, সুইচটা উপর দিকে দেওয়া আমার হচ্ছে নিচ থেকে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে, নিচেরটা থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আইপিএসটা ডিসকানেক্ট হয়ে গেল, তারপরে মিটারের লাইন দিয়ে চলতেছে। এটা হচ্ছে মূলত আজকে থিওরি কীভাবে কানেকশন করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কোন বিষয়ে আপনার ইলেকট্রিক বিষয়ে জানতে চান আমার কমেন্টে জানাবেন, আমি জানানোর চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও। ধন্যবাদ সকলকে।